টিপু ভাই আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। যে কথাটি আমরা বলছি যে এর আগে কিন্তু কখনো বিশ্বকাপের এই প্রথম রাউন্ড এতটা জমে ওঠেনি এবং আমরা দেখছি যে যাদেরকে ফেভারিট বলা হচ্ছে হট ফেভারিট এবং র্যাঙ্কিং এর শীর্ষস্থানীয় দলগুলোকেও একদম তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমনই এক ম্যাচে আজকে নামছে আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে, যেটি নিয়ে অনেক বেশি আলোচনা সৌদি আরব তো রয়েছে। তো আমরা আসলে আর্জেন্টিনা ম্যাচটি নিয়েই বলি যে আর্জেন্টিনা এবং সবাই মেসির দিকে তাকিয়ে আছে। খুব স্বাভাবিক, অনেকদিন যাবৎ মেসি বিশ্বে এক নম্বর খেলোয়াড় এবং সে যে শ্রেষ্ঠ খেলোয়াড় তার নানা তার প্রমাণ সে রেখেছে বহুবার, নতুন কিছু করে তার প্রমাণ করার কিছু নেই। এবং অনেকে বলে যে প্রেশার, তারপরে সব প্রেশার, তাকে প্রেশার নিতেই হবে। হ্যাঁ, সে মানে সে প্রাণ ভ্রমরা আর্জেন্টিনা টিমের। এখন আমরা যদি প্রথম ম্যাচটা যদি খেয়াল করি সৌদি আরবের এগেনস্টে, একটু আউট অফ গেম ছিল মেসি এবং সেটারই এফেক্ট কিন্তু টিমের উপরে পড়েছিল। সেকেন্ড ম্যাচেই তার চলাফেরা প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে মানে হি ইজ ইন মুড, খেলার মুডে আছে। এবং ফার্স্ট গোলটা যেটা সে ফিনিশ করলো, মনে হয় ওই ম্যাচে দুটোই মনে হয়েছে যে মেসি যেমন ভীষণ প্রেশারে আসছে সেটাও মনে হচ্ছিল, আবার সে যে মানে দারুণভাবে ম্যাচে আছে সেটাও প্রমাণ দিয়ে। এবং সেকেন্ড গোলটা কিন্তু তার অ্যাসিস্টে, তার সাপোর্টে। যাই হোক, মেসি এবং প্রেশার নিতেও জানে, প্রেশার নিয়েই খেলে। ম্যাচ যখন দেখছে বার্সেলোনা খেলেছে প্রচুর ম্যাচ অভ্যস্ত, এটা তার জন্য খুব বড় কোনো প্রেশার হবে আমার মনে হয় না। আর স্কালোনি যে প্রথম ম্যাচের পরে তার দলটাকে যে সে ড্রাস্টিক কিছু চেঞ্জ এনেছিল এবং সেটার মানে সে যে একজন ভালো ট্যাকটিশিয়ান সেটা প্রমাণ করেছেন সে, এবং আমার মনে হয় সে তার টিমকে মোটিভেট করে ফেলেছে। এখন দে হ্যাভ টু ডেলিভার আজকে, এবং তাদের ডু অ্যান্ড ডাই ম্যাচ, তাদের এই ম্যাচ জিততে হবে এবং তাদেরকে রাউন্ড অফ 16 যেতে হবে। আরেকটি ম্যাচ নিয়েও কিন্তু যেহেতু এশিয়ার দেশ, তার কারণে আরও বেশি সবার আকর্ষণ এবং সেই ম্যাচের দিকে নজর সৌদি আরব এবং মেক্সিকো। আমি তো এশিয়ান হিসাবে চাইবো সৌদি আরব, মানে প্রথম ম্যাচটা তো ভালো খেলেছে এবং তাদের অ্যাথলেটিক সাইডটা সুন্দর, কিন্তু তারা যদি তার ফুর্তির ভিতরে যারা যেভাবে তাদের নাথিং টু লুজ, তাদের তো চ্যাম্পিয়নশিপ আসে নাই, কেউ এক্সপেক্টও করেনি তাদের কাছে, কোনো প্রেশারও নাই, তারা তাদের নর্মাল খেলাটা যদি খেলতে পারে তাহলে ইউ নেভার নো, এবং তারা যদি কোয়ালিফাই করে আই উইল বি হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু মানে আবেগ এবং এশিয়ার মানুষ হিসেবে হয়তো বা সৌদি আরবের যাওয়াটা চায়, কিন্তু আসলে মেক্সিকোর সঙ্গে জয়টা নিশ্চয়ই কঠিন হবে। মেক্সি তো মানে টেনশন, তারা সবসময় কোয়ালিফাই করে তাই না, তারা ওই এরিয়ার জন্য তারা প্রতিবারই কোয়ালিফাই করে। তবে মেক্সিকোকে যেই মানে ভেবে এক্সপেক্ট করেছিলাম টুর্নামেন্ট শুরুর আগে, তারা কিন্তু সেভাবে খেলতে পারছে না, দুইটা খেলতে পারছে না, তো এটার জন্য তারা। আর সৌদি আরব যদি তারা ওই মানে তাদের যে ফুর্তির খেলাটা যদি খেলতে পারে, কোনো চাপ তো নাই তাদের, এবং তাদের আবার মানে যদি জিতেই তাহলে কোয়ালিফাই করে, এই যদি অবস্থায় তারা তো ন্যাচারালি তাদের ভালো খেলবে। এবং ভালো খেললে মেক্সিকো খুব যে তাদেরকে মানে মানে আনবিটেবল নট দ্যাট, সৌদি আরব তাদের বিট করার মতো অ্যাবিলিটি রাখে। তারা আর্জেন্টিনাকে যদি হারাতে পারে 2-1, তারা হোয়াই নট মেক্সিকো। টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক